হে গাইজ, আসসালামু আলাইকুম। এই যে আমাদের চ্যানেলে দুজন নতুন অতিথিকে দেখতে পাচ্ছেন, সো ওদের দুজনকে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই। সো এই চিকেন ফ্রাই দিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে। সো যে হারে তার জন্য একটা কাঁচামরিচ আছে, আর যে জিতে সে তো ওদের দুজনের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হবে। সো আপনারা দেখতে থাকেন এখন। আচ্ছা ঠিক আছে, তোরা প্রতিযোগিতা স্টার্ট কর। 1 2 3 করে বিসমিল্লাহ করে স্টার্ট করবি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে আড্ডা আড্ডি প্রতিযোগিতা হচ্ছে। তো দেখা যাক কে জিতে। যে হারে তার জন্য একটা কাঁচামরিচ, জাল একটা কাঁচামরিচ চিবিয়ে খেতে হবে। এখানে 6 পিস করে চিকেন দেওয়া হয়েছিল, চিকেন ফ্রাই। দেখা যাক এখানে কয় পিস আছে। বন্যা হেরে গেছে, বন্যা মুখে এখন আছে। এই যে আছে, দেখছো দেখছি। হ্যালো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজনের প্রতিযোগিতার মধ্যে একজন হেরে গেছে। দেখতে পাচ্ছেন একজন হেরে গেছে, সো বন্যা হেরে গেছে অলরেডি। আপনারা এখন দেখতে পাবেন বন্যা কাঁচামরিচ খাবে, পানিশমেন্ট হিসেবে কাঁচামরিচ খাবে। জোরে কথা কইছি, এত স্পিডে খাইছে আমি কল্পনা করতে পারি না যে বন্যা এত তাড়াতাড়ি খাইবো। আমি খাইতে আল্লাহ রে খাবো কেমনে। আমি বন্যা খেতে খাইতে গিয়ে আমার কষ্ট হয়ে গেছে। চালাই খাও খাইছ, হা করো আছে নি আছে, খাও সবাই তাড়াতাড়ি। হ্যালো গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উইনার হয়েছে তার জন্য তো কাঁচামরিচ নাই, আর যে লুজার হয়েছে তার জন্য কাঁচামরিচ পানিশমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। সো এই যে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ খাওয়া হয়েছে অলরেডি পানিশমেন্ট হিসাবে। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার কোন একটা ফুড, দারুণ একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।